যখনই এই কোরআনের দাওয়াত 1500 বছর আগে পেশ করা হয়েছে কোরআনের দাওয়াত পেশ করার পরে সবাই কি ফুলের মালা দিয়ে দিয়ে দাওয়াত গ্রহণ করেছে না আল্লাহর নবী যখন এই কোরআনের দাওয়াত পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছেন কি পরিস্থিতি হয়েছিল কেমন অবস্থা হয়েছিল এটা আমাদের জানার দরকার আছে না নাই কারণ ইসলাম আজকের এই অবস্থানে এমনি এমনি আসে নাই ত্যাগ তিতিক্ষা কষ্ট শাহাদাত এই সকল নজরানা পেশ করে তারপরে বহু কষ্টের বিনিময়ে ইসলাম এখন এই অবস্থানে এসেছে একটা গাছ রোপণ করার পর এই গাছটা কি সাথে সাথে বড় হয়ে ফল দেয় নাকি গাছের গোড়ায় পানি ঢালা লাগে ইসলাম আজকে অনেক বিশাল একটা গাছ হয়ে গিয়েছে পৃথিবীতে এখন প্রায় 150 কোটির বেশি মুসলমান ইসলামের এই বৃক্ষটা একদিনে এত বড় হয় নাই হেরা গুহায় এই কোরআন নাজিল হলো বীজ বপন হলো পানি ঢালা শুরু হলো পানি মানে রক্ত সর্বপ্রথম রক্ত দিলেন আমার নবী আমার নবীর পবিত্র শরীর থেকে এই কোরআনের জন্য রক্ত গিয়েছে সাহাবীদের রক্তে জমিন সিক্ত হয়েছে এরকম রক্ত ত্যাগ তিতিক্ষা আর শাহাদাতের নজরের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এমনে এমনে আসে নাই বহু কষ্টের বিনিময়ে ইসলাম এই জায়গায় এসেছে ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইসলামকে কেউ মাথা নিচু করাতে পারবে ইসলাম ছাড়া আপনার দুনিয়া শেষ হবে আখেরাতও শেষ হবে কিন্তু আপনাকে ছাড়াও ইসলাম দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে জন্য আমি প্রায় সময় একটা কথা বলি ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয় বরং আপনি ইসলামের কাছে আমাদের বাঁচার জন্য ইসলামের দরকার আছে না নাই কবরের মধ্যে কি ইসলামের ব্যাপারে প্রশ্ন করা হবে হ্যাঁ কবরের মধ্যে ইসলামের ব্যাপারে প্রশ্ন করা হবে না প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে দুই নম্বর প্রশ্ন করা হবে মা দীনুকা দিন মানে কি দিন হচ্ছে আরবি শব্দ দিন শব্দের বাংলা অর্থ কি ধর্ম এটা কে শিখাইলো আপনাদেরকে ধর্ম আরবি অভিধান খুলবেন প্রত্যেকটা ভাষার জন্য অভিধান আছে না ডিকশনারি আছে না দিন মানে ধর্ম নয় দিন মানে হলো জীবন ব্যবস্থা দিন মানে কি অর্থাৎ আপনার গোটা জীবনে যা যা ব্যবস্থাপনা দরকার সব যার ভেতরে আছে তার নাম ইসলাম তার নাম কি ইসলাম এজন্যই তো বলা হয় আল ইসলাম মুকাম্মাল নিজামে হায়াত ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার জীবনে যা দরকার সব ইসলামের ভেতরে দিয়েছেন কি দুই নম্বর প্রশ্ন করা হবে মা দীনুকা জীবন ব্যবস্থা কি সারা জীবন যদি ইসলাম মতো চলেন বলতে পারবেন আর যদি উপরে উপরে ইসলাম মেনে মুসলমান দাবি করে তলে তলে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন মুনাফিকি চরিত্র নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে জবান দিয়ে শুধু হায় হাতা লা আদ্রি হায় হাতা লা আদ্রি বের হবে কবরে আজাব ছাড়া আর কিছুই নসিব হবে না আমরা কবরের আজাব থেকে বাঁচতে চাই কি চাই না এজন্য ইসলামের সাথে থাকার দরকার আছে না নাই কিভাবে এই জায়গায় আসলো এই কোরআনের দাওয়াত দেওয়ার পরে নবীজি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন কাফের মুশরিকরা নবীজির সাথে কি আচরণ করেছিল এবার শুনেন আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত শুরু করলেন আল্লাহর নবীর দাওয়াত এটা প্রত্যক্ষ করার পরে কাফের মুশরিকরা তারা সবাই একত্রিত হল একত্রিত হয়ে মিটিং করল এই লোকটা ছোট্টবেলা থেকে আমাদের চোখের সামনে বড় হয়েছে
এত সুন্দর চরিত্র কোনোদিন মিথ্যা বলে নাই, কোনোদিন আমানতের খেয়ানত করে নাই, কোনোদিন কোনো খারাপ কাজ করে নাই, এত সুন্দর মার্জিত ভাষায় কথা বলে, সে যে নতুন দিনের দাওয়াত শুরু করেছে। এই দাওয়াত আমাদের সমাজের জন্য, আমাদের নেতৃত্বের জন্য বড় হুমকি স্বরূপ। এই জন্য দাওয়াত এটা প্রসার হওয়ার আগেই থামিয়ে দেওয়ার দরকার। এজন্য ওয়ালিদ বিন মুগিরার ঘরে তারা বৈঠকে বসল, ওয়ালিদ ইবনে মুগিরার ঘরে তারা বৈঠকে বসে পরামর্শ করল। নেতৃবৃন্দ বলল, সামনে তো হজের মৌসুম আসতেছে, হজের মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা মক্কায় আসবে, এই সুযোগ যদি মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাজে লাগায়, তাহলে দেখা যাবে বিভিন্ন অঞ্চলে দাওয়াত ছড়িয়ে যাবে। এজন্য তারা মনে মনে ভাবল, লোকেরা যখন আসবে অলিতে গলিতে তারা তাদের লোক নিয়োগ করবে, যাতে মক্কায় আসা প্রত্যেকটা মানুষের কানের ভেতরে নবীজির ব্যাপারে নেগেটিভ ধারণা দেওয়া যায়। শুনতেছেন আপনারা? এগুলা ভালো করে শোনেন, এগুলা জীবনে শুনেন নাই। প্রত্যেকটা মানুষের কানে যেন নবীজির ব্যাপারে নেগেটিভ ধারণা দেওয়া যায়, এই জন্য তারা মিটিংয়ে বসলো। কি করা যায়, কি নেগেটিভ ধারণা দেওয়া যায়, কেউ কেউ পরামর্শ দিল। তারা বলল, আমরা বলবো এই লোকটা হলো পাগল, এর কথা শুনো না। তখন নেতৃবৃন্দ বলল, এটা কেমন কথা, এত সুন্দর করে তিনি কথা বলেন, পাগল বললে এটা মানুষ বিশ্বাস করবে? একজন বলল, তাহলে আমরা বলবো তিনি গণক, এই গণকের কাছে যাও না। নেতৃবৃন্দ তখন বলল, এটা বলল মানুষ বিশ্বাস করবে না, মুচকি হেসে হেসে এত সুন্দর করে কথা বলে, এটাও যদি বলি মানুষকে বিশ্বাস করানো যাবে না। একজন বলল, তাহলে ঠিক আছে, সব দিকে আমরা প্রচার করে দিব তিনি একজন কবি। নেতৃবৃন্দ বলল, না এটাও মানুষকে বিশ্বাস করানো যাবে না। একজন বলল, তাহলে সবার কাছে প্রচার করব ইনি একজন টাটকা জাদুকর। হ্যাঁ, মাশাআল্লাহ। এক নেতা তখন বলল, একদম কাজের কথা কইছ, আমরা বলবো এই লোকটা জাদুকর, তার কথার মধ্যে জাদু আছে, যেই তার কথা শুনে তার কথায় প্রভাবিত হয়ে যায়, এজন্য পরিবারে ভেজাল লেগে যায়। বাপ ইসলাম কবুল করলে ছেলে করে না, বাপ বেটায় যুদ্ধ লেগে যায়, ঝগড়া লেগে যায়, চাচা ইসলাম কবুল করলে ভাতিজা করে না, এরকম চাচা ভাতিজার মধ্যে ফেতনা শুরু হয়ে যায়। তারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে এইটাই হবে যথোপযুক্ত, মক্কার দিকে আসা সব মানুষদের কানের কাছে আমরা পৌঁছে দিব, আমাদের এলাকায় এক নতুন জাদুকর, এই জাদুকরের কথা কেউ আপনারা শুনবেন না। যখন লোকেরা মক্কায় ঢুকতেছিল, তাদের সেট করা, তাদের নিয়োগ করা লোকগুলো, তারা মানুষের কানে কানে খবর দিল যে এই এলাকায় নতুন একজন জাদুকর আছে, তার কাছে কেউ যাইয়েন না। যখন তারা লোকদের কানে কানে এই খবর পৌঁছে দিল, নবীজি এদের কাছে ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ব্যক্তিগত দাওয়াত দিলে তো বহু বছর সময় লাগতো, যখন এরা নিজেরাই অপপ্রচারের মাধ্যমে নবীজির দাওয়াতের খবর তাদের কানে দিল, এই এইটার কারণে যেটা হলো, অপপ্রচারের মাধ্যমে নবীজির নবুয়তের দাওয়াতের প্রচার হয়ে গেল। খালি সুবহানাল্লাহ কইয়া বাড়িতে যাবেন না। কি বুঝলেন এখান থেকে? কুরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত শুরু হয়েছে প্রচার দিয়ে, না অপপ্রচার দিয়ে। প্রচার না অপপ্রচার, আপনি আমার বাম পাশে আছেন, আপনার আরো বেশি ভালো করে শোনা দরকার। প্রচার দিয়ে না অপপ্রচার দিয়ে? প্রথমেই অপপ্রচার, এই লোকটা জাদুকর। তো লোকজন বলল, কেমন জাদু জানে, একটু যাই। যেই সামনে আসে সেই নবীজিকে দেখে, নবীজির চরিত্র দেখে, তিলাওয়াত শুনে, কুরআনের কথা শুনে ইসলাম গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ। অপপ্রচার এখনো চলছে দুনিয়াতে, দেখেন না আলেমদের বিরুদ্ধে কত অপপ্রচার, এই মাহফিলগুলো নিয়ে কত অপপ্রচার বলা হয়, এই মাহফিলে রাজনীতির কথা বলা হয়, অথচ দেখা যায় আমরা কুরআন থেকে কথা বলি, বরং এই মাহফিলকে অনেকে রাজনৈতিক কাজে ব্যবহার করে থাকে। আলেমরা রাজনীতির মুখাপেক্ষী নয়, আলেমরা কুরআন থেকে কথা বলে, ঠিক কি না? দিন চর্চার
এই মাহফিলগুলো নিয়ে আজ অপপ্রচার বলা হয় এখান থেকে নাকি মানুষকে ধর্মান্ধ বানানো হয় এখান থেকে কি মানুষকে ধর্মান্ধ বানানো হয় না কোরআনের মাহফিল শুনে ওয়াজ শুনে কেউ চোর ডাকাত হয়েছে এরকম আছে বরং চোর ডাকাতরা মাহফিলে আসে না আসলেও বেশিক্ষণ বসে না কারণ বসলে চরিত্রের সাথে কমন পড়ে যায় ওয়াজ মাহফিলে চোর এসে ভালো হয়েছে ডাকাত এসে ভালো হয়েছে বেনামাজি নামাজি হয়েছে মা বাবার সাথে বেয়াদবি করতে আদব বলা হয়েছে ওয়াজ মাহফিল বেআমলকে আমলদার বানিয়েছে এখন এই মাহফিলগুলোতে যুবকের সংখ্যা কম না বেশি মসজিদগুলোকে যুবকদের অংশগ্রহণ বেড়েছে না কমেছে যুবকরা গান বাজনা ছেড়েছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা আগে আরো বেশি লাগাইতো এখন কম লাগায় তাহলে বোঝা গেল এই মাহফিলগুলো যুবকদের চারিত্রিক বৈপ্লবিক পরিবর্তন আজেনে দিয়েছে তাহলে দেখেন কোরআনের দাওয়াত শুরু হয়েছে অপপ্রচার দিয়ে লাভ হইছে লাভ হইছে অপপ্রচার কিন্তু একটা প্রচার অপপ্রচারও একটা মাঝে মাঝে প্রচারের চাইতে অপপ্রচারে বেশি লাভ হয় যখনই বলছে যে এই লোকটা জাদুকর যাইও না মানুষ আরো বেশি গেছে দেখি কি জাদু জানে যেই গিয়েছে সেই ইসলাম কবুল করেছে সুবহানাল্লাহ পড়তে মন চায় না আরে আমার নবীকে তো দেখলেই মানুষ বেকুল হয়ে যায় তিনি মুচকি যখন হাসতেন দাঁতগুলো দেখা গেলে রাতের অন্ধকারে দাঁতের এই সৌন্দর্য অন্ধকারকে আলোকিত করে দিত সুবহানাল্লাহ এমন সুন্দর নবী তিনি আল্লাহর নবীর দাওয়াতকে বন্ধ করার জন্য কাফেররা দশটা ষড়যন্ত্র দশটা পরিকল্পনা হাতে নিয়েছিল সবাই বলেন কয়টা এত আসতে বললে হবে খাই আসছেন আপনারা আপনারা তো সাতক্ষীরার মানুষ ভালো ওয়াজ জানেন আপনারা আল্লাহর নবীর দাওয়াত বন্ধ করার জন্য কাফেররা ষড়যন্ত্র করেছিল কয়টা আরো জোরে এক নাম্বার নবীজির ব্যাপারে তারা মানুষদের কাছে প্রচার করেছে না অপপ্রচার করেছে লাভ হয়েছে না লস হয়েছে দুই নাম্বার অপপ্রচার করে যখন তারা নবীর দাওয়াতকে ঠেকাতে পারে না এবার তারা গোটা মক্কায় সামাজিক ভাবে ঘোষণা দিল এই লোকটা আমাদের তরফ থেকে স্বীকৃত পাগল এই লোকটার কথা তোমরা শোনো না আল্লাহ তাআলা কাফেরদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয-যিকরু ইন্নাকা লামাজনুন কথাটা কান আল্লাহ বলছেন ওই কাফেররা বলতো যার উপরে এই কোরআন নাযিল হয় ইন্নাকা লামাজনুন সে তো পাগল ছাড়া আর কিছুই নয় তারা আরো বলতো আল্লাহ তাদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাদ তারা অবাক হয়ে যেত আমাদের মধ্য থেকে একজন লোককে নবুয়তের জন্য নির্বাচন করা হলো এই জন্য তারা অবাক হয়ে যেত অবাক হয়ে গিয়ে নবীজির দাওয়াতের বিরোধিতা করে বলতো হাদা সাহিরুন কাদ্দাব এই লোকটা মিথ্যাবাদী আর জাদুকর ছাড়া আর কিছুই নয় নাউজুবিল্লাহ মিন বলেন তো নবীজি দাওয়াত দেওয়ার পরে কাফেররা নবীজির প্রশংসা করেছে না গালি গালাজ করেছে আরো জোরে ওই সকল কাফের মুশরিকরা এখন দুনিয়াতে নাই কিন্তু তাদের আদর্শ ধারণ করে আদর্শ লালন করে এমন কিছু মুনাফিক নামধারী মানুষ এখনো এই দুনিয়াতে বেঁচে আছে তারাও নবীর উত্তরসূরি আলেমদেরকে মাঝে মাঝে কটাক্ষ করে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে থাকে এই ধরনের মানুষ আছে না নাই আলেম দেখলে টুপি দেখলে দাড়ি লাগলে দাড়ি দেখলেই কেমন জানি তাদের খারাপ খারাপ লাগে অবশ্য আপনাদের সাতক্ষীরা এই সব মানুষ নাই তা আপনারাই কইছেন আছে আমি কি করতাম আমার কোনো দোষ আছে নবীদেরকে দেখলে কাফেরদের ভালো লাগতো না নবীদের উত্তরসূরি আলেমদেরকে দেখলো মুনাফিকি চরিত্র লালনকারী লোকদের ভালো লাগে না
আল্লাহর নবীকে তারা দ্বিতীয় দফায় সামাজিকভাবে গালিগালাজ করে আল্লাহর নবীর দাওয়াতকে বন্ধ করতে চেয়েছে কিন্তু আল্লাহর নবী কি দাওয়াত বন্ধ করেছেন নাকি সবচেয়ে মজার ব্যাপার হলো দিনের বেলা তারা আল্লাহর নবীর বিরোধিতা করত আল্লাহর নবীকে গালিগালাজ করত আবার রাতের বেলা আল্লাহর নবীর কণ্ঠে কুরআন শোনার জন্য পাগল হয়ে যেত সুবহানাল্লাহ পড়বেন না আবু জাহাল লোকটা ভালো না খারাপ উতবা সাইবা এগুলো ভালো না খারাপ সারা দিন নবীজিকে গালিগালাজ করে আর অন্ধকার হয়ে গেলে রাতের বেলা ঘরে আর থাকে না লুকাই লুকাই নবীজির ঘরের চারপাশে দাঁড়ায় নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আপনারা যারা হজ আর ওমরা করেছেন আপনারা হজ ওমরায় গেলে মক্কা শরীফে মদিনা শরীফে ইমাম সাহেবদের তিলাওয়াত শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে লাগে ভালো লাগে এই আলেমদের কণ্ঠের তেলাওয়াত শুনে যদি আপনাদের এত ভালো লাগে যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি সেই নবীজি কোরআন তেলাওয়াত করলে কত যে ভালো লেগেছে যারা শুনছে এটা তারা এনা জানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারাদিন নবীজিকে গালিগালাজ করে কিন্তু রাতের বেলা নবীজির ঘরের চারপাশে গিয়া দাঁড়ায় থাকে ফজরের আগে আবার চলে যায় কেউ যেন না দেখে তো একদিন আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা সব দাঁড়াইছে ফজরের সময় যখন যাচ্ছে একটার সাথে আরেকটার দেখা কয় কে রে তুমি এখানে কি সে বলে তুমি এখানে কি লাকসানি ভেজাল আসার পরে মিটিং এ বসতো বলল খবরদার মুহাম্মাদের ঘরের পাশে কেউ যাবা না কারণ এই কোরআন তোমাদেরকে পাগল বানায়া ছাড়বে এভাবে তারা নবীজির বিরোধিতা করলেও আবার কোরআন শোনার জন্য পাগল ছিল নবীজিকে গালিগালাজ করেও কি নবীজির দাওয়াতকে বন্ধ করা গিয়েছে আরো জোরে বলেন যতই সময় যাচ্ছে ততই মানুষ কোরআনের দিকে আকর্ষিত হচ্ছে এবার কাফের মুশরিকরা ভিন্ন পরিকল্পনা গ্রহণ করল মানুষদেরকে কোরআন বিমুখ করার জন্য কাফের মুশরিকরা এবার বিভিন্ন জায়গায় অলিতে গলিতে গল্প আড্ডার আসর জমালো নাচ গানের আয়োজন করলো বিশেষ করে কুরাইশদের একজন বিত্তশালী ব্যবসায়ী তার নাম ছিল নজর বিন হারেস সেই সময়ের বিখ্যাত ধনী তিনি চলে গেলেন ইরাকের হীরা নগরীতে ইরাকের হীরা নগরীতে গিয়ে পারস্য এবং রোম সম্রাটদের স্পেন্দেরিয়ার পারস্য রোম সম্রাটদের বিভিন্ন রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী স্পেন্দিয়ারের বীরত্ব গাথা কাহিনী তিনি সেগুলো জেনে আসলেন এরপরে মক্কা এসে বললেন মুহাম্মদ তোমাদেরকে যে কিচ্ছা কাহিনী শোনায় এগুলোর চেয়ে আরো ভালো কিচ্ছা আমার কাছে আছে সবাই আমার কাছে আসো কিন্তু তার কাছে গেলে কেউ বসে না কারণ আল্লাহর কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে এবার তারা চিন্তা করলো যেহেতু এত কিচ্ছা কাহিনী বলেও মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানো যায় না মক্কার কাফের গুলো এবার প্রস্টিটিউট মহিলাদেরকে ভাড়া করলো নায়িকা এবার তারা গায়িকা নর্তকী এবং প্রস্টিটিউট মহিলাদেরকে খরিদ করে মক্কার অলিতে গলিতে তারা নাচ গান কনসার্টের আয়োজন করলো ওই কাফের গুলো এখন দুনিয়াতে নাই কিন্তু আমরা মুসলমান নামধারী কিছু লোক আছি তাদের আদর্শ গ্রহণ করে এখনো আমরা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য মাঝে মাঝে এমন অশ্লীল অনুষ্ঠানের আয়োজন করি আবার আমাদের মধ্যে কিছু মুনাফিক মার্কা লোক আছে এরা ওয়াজমা ফিরে এসে বক্তৃতা করে আবার কনসার্টে গিয়েও বক্তৃতা করে আছে না নাই এইদিকেও থাকে ওইদিকেও থাকে এদিকে যায় ওইদিকে যায় এই লোকটা মুমিন না এটা কি আল্লাহ কোরআনে বলেছেন দুই দিকে থাকে যে এদিকেও থাকে ওইদিকেও থাকে এটার নাম আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খাদাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস তাহাজিউন কথাটা কার আল্লাহ বলছেন আর এরা যখন ইমানদারদের সামনে যায় গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি আবার যখন শয়তানি মজলিসে যায় শয়তানি মজলিসে গিয়ে শয়তানের মুরিদদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি হুজুরদের মাহফিলে আসলে বলে হুজুরদের সাথে আছে আবার নায়িকা গায়িকার কাছে গেলে বলে
তোমার সাথে আছি এদিকেও থাকে ওইদিকেও থাকে বৃষ্টি দেদিকে ছাতা ওইদিকে এই রকম চরিত্র ধারণকারী যারা মুনাফিক হচ্ছে তারা কারণ মুমিন কখনো এক জবানে দুই কথা বলতে পারে মুমিন হয় এক কথার সে যেটা বলেছে ঈমানের কথাই বলেছে মুমিন ঈমানের কথা বলে ঈমানের পথে চলে আল্লাহ সেই সব ঈমানদারদের কাতারে আমাদেরকে শামিল করে দাও আমিন আরো আস্তে বলেন আমিন আল্লাহর নবীর দাওয়াত যেন কেউ না শুনে কাফেররা তিন নাম্বার পরিকল্পনা নিল মক্কার অলিতে গলিতে গায়িকা নায়িকা এরপরে প্রস্টিটিউট মহিলাদেরকে তারা ভাড়া করে নাচ গান কনসার্টের আয়োজন করবে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহাওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ায়াত تخذها هزوا أولئك لهم عذاب مهين কথাটা কার সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা অজ্ঞতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য তারা অশ্লীল কথাবার্তা খরিদ করে অর্থাৎ গান বাজনা সমাজে প্রচার প্রসার করে এদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কি আল্লাহ এখন তো এমন সময় এসেছে গায়িকা নায়িকা এরা বহু সুবিধা পায় কিন্তু আলেমরা সুবিধা পায় গায়িকা নায়িকাদের কনসার্টে এত ঝামেলা নাই কিন্তু কোরআনের মাহফিলের আয়োজন করতে গেলে দেখা যায় যুবকরা এই দুয়ার থেকে ওই দুয়ারে হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে জুতার তলা ক্ষয় হয়ে যায় জমিনটা কার আমরা কার কোরআনটা কার আমি আপনি দুনিয়াতে থাকব আমার বাপ দাদা থাকেন নাই আমিও থাকব না সুতরাং যে দুনিয়াতে আমি থাকব না ওই দুনিয়াটা আল্লাহর এই কিতাবটাও আল্লাহর আল্লাহর দুনিয়াতে আল্লাহর কিতাবের প্রচার করতে গিয়ে মানুষকে এরকম কষ্ট দিয়েছে যারা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে তারা কি আজীব অবস্থা মুসলমানের দেশে কোরআনের কথা শুনবে আয়োজন করবে হাঁটতে 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 যুবকগুলার জুতার তলা ক্ষয় হয়ে যায় এত কষ্ট করে তারা এত জায়গায় যাওয়া লাগবে কেন এরা তো মদ খাওয়ার আয়োজন করছে না গাঁজা খাওয়ার আয়োজন করছে না এরা তো ফেন্সিডিল খাওয়ার আয়োজন করছে না এরা কোরআন শোনার আয়োজন করছে তো এত জায়গায় যাওয়া লাগে কেন বুঝছি কোরআনের আয়োজনে কোরআন থেকে কথা বললে চোর বাটপার দুর্নীতিবাজদের চরিত্রের সাথে মিলবে এই জন্য আমি বলি অন্যায় আর অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা নইলে কোনো মানুষ ভালো মানুষ কখনো কোরআনের মাহফিলে বিরোধিতা করতে পারে কারণ কোরআন শান্তির পক্ষে না অশান্তির পক্ষে কোরআন শৃঙ্খলার পক্ষে না বিশৃঙ্খলার পক্ষে আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন কষ্ট হচ্ছে আপনাদের আমি বলছিলাম আল্লাহর নবী কোরআনের দাওয়াত শুরু করলেন কাফেররা নবীজির দাওয়াতকে ওই সময়েই 1500 বছর আগে বন্ধ করে দেওয়ার জন্য কাফেররা মিলে কয়টা ষড়যন্ত্র করেছিল আরেকটু জোরে বলেন আমি বলছি কয়টা আপনাদেরকে তিনটা কয়টা বলছি বাকি সাতটা শোনার ধৈর্য আছে তো আরো কয়েকটা মিনিট থাকা যাবে না চার নম্বর আল্লাহর নবীর দাওয়াতি কাজকে বাধাগ্রস্ত করার জন্য চার নম্বরে তারা কর্মসূচি গ্রহণ করলো তারা এক নম্বরে দেখলো অপপ্রচার চালাইয়া লাভ হলো না দুই নম্বরে তারা গালিগালাজ করে এরপরেও থামাতে পারলো না তিন নম্বরে না গায়িকা তারপরে বেশ্যা মহিলা নর্তকী এদেরকে দিয়াও এদেরকে দিয়েও তারা মানুষকে কোরআন থেকে দূরে রাখতে পারল আজকেও তাই হচ্ছে দেখেন বিশ্বকাপ খেলা চলছে এত নাটক এত সিনেমা যাত্রাপালা এখন আছে না কমে গিয়েছে হ্যাঁ আপনাদের এলাকায় আছে নাকি এখনো যাত্রাপালা কি আপনাদের এলাকায় আছে যাত্রাপালা নাই যাত্রাপালা কমে গিয়েছে আগে এলাকায় এলাকায় যাত্রাপালা হতো এখন এলাকায় এলাকায় যাত্রাপালা হয় না এখন এলাকায় এলাকায় কোরআনের মাহফিলের আয়োজন হচ্ছে এই যে যুবকরা কোরআনমুখী হয়েছে
এজন্য এক শ্রেণীর মানুষ যারা বাহিরে বাহিরে ইসলাম পছন্দ করলো ভেতরে ভেতরে করে না এদের মন খারাপ কারণ তাদের পুকুরের জিয়ানো মাছ সব ইসলামের পুকুরে চলে যাচ্ছে তা এই মন খারাপ নিয়ে অন্তর্দহনে আপনি নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন ইসলামের কোনো ক্ষতি হবে না বরং ইসলাম এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ কাফের মুশরিকরা নবীজির দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য চার নাম্বার যে কর্মসূচি নিল তারা এবার বলল যে লোকটা তোমাদেরকে রাসূল হিসাবে পেশ করে তোমাদেরকে দাওয়াত দেয় যিনি বলছেন তিনি একজন রাসূল এই কথাটাই আসলে সত্য নয় কারণ তিনি কেন রাসূল হবেন কারণ রাসূল বা নবী তিনি তো কখনো সাধারণ মানুষের মতো হতে পারে তারা তখন আপত্তি করেছিল ওয়াকালু মালিহাদার রাসূল ইয়াকুলু ত্বআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক তারা বলতো এ আবার কেমন রাসূল আমাদের মতো খাওয়া দাওয়া করেন আমাদের মতো বাজার ঘাটে যান অর্থাৎ তিনি যদি নবী হতেন আমাদের মতো বাজার ঘাটে যেতেন না আমাদের মতো খাওয়া দাওয়া করতেন না তারা ভেবেছিল নবী যিনি হবেন তিনি খাওয়া দাওয়া করবেন না বাজার ঘাট করবেন না তিনি অন্যরকম হবেন তারা বলতো ফেরেশতার মতো কেউ হবেন আল্লাহ তাদের কথার জবাব দিবেন আল্লাহ বললেন কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইনিনা লানাযযালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা কথাটা কার আল্লাহ বললেন শোনো তোমরা যারা মনে করো নবী পাঠানোর দরকার হলে ফেরেশতা পাঠালে ভালো হতো আল্লাহ বললেন এই দুনিয়ায় মানুষ বাস না করে যদি ফেরেশতা বাস করত তাহলে ফেরেশতার জন্য ফেরেশতাকে নবী বানাতাম যেহেতু দুনিয়ায় বাস করে মানুষ এই জন্য নবীও বানাইছি কারণ মানুষের সমস্যা বুঝবে মানুষে মানুষের সমস্যা ফেরেশতা বুঝবে কারণ মানুষের মধ্যে পুরুষ আছে মহিলা আছে আবার তৃতীয় লিঙ্গ আছে ফেরেশতারা পুরুষও না মহিলাও না এখন স্বামী স্ত্রী ঝগড়া হইলে ফেরেশতাকে সমাধান দিতে পারবে নাকি হ্যাঁ ম্যাডাম নিজেরই বউ পারবে না সমাধান দিতে পারবে এজন্য আল্লাহ বলছেন দুনিয়ায় বাস করে মানুষ মানুষের জন্য নবীও বানিয়েছেন আল্লাহ তারা বলল ঠিক আছে এই যুক্তির নামে জবাব দেওয়া হলো কিন্তু নবী যদি মানুষ থেকে বানানো হয় তাহলে উনার মতো এতিম মানুষকে কেন নবী বানানো হলো আমাদের মতো এত ধনী ধনী লোক থাকতে কেন নবী বানানো হলো কেন এরকম এতিম মানুষকে নবী বানানো হলো তারা আপত্তি করেছিল তাদের আপত্তির কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন ওয়াকালু লাউলা নুযিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনি আযীম আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক আল্লাহ বলছেন তারা বলে এই দুই মহান শহর অর্থাৎ মক্কা অথবা তায়েফ এখানে তো বহু বিত্তশালী লোক আছেন এদেরকে বাদ দিয়ে এরকম এতিম এরকম গরিব মানুষকে কেন নবী বানালো হলো আল্লাহ বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নবুয়তের এই রহমত নবুয়তের দায়িত্বকে নবুয়তকে আল্লাহ রহমত বলেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলছেন এই নবুয়তের রহমত এই নবুয়ত বণ্টন করার দায়িত্ব কে তাদেরকে দিল নবুয়ত আল্লাহ কাকে দিবেন কাকে দিবেন না এই ইখতিয়ারটা কার আস্তে বলবেন না জোরে বলেন এই ইখতিয়ারটা কার চার নম্বরে নবীজির বিরুদ্ধে তারা বিভিন্ন অপবাদ দিয়েও খাটো করলো তুচ্ছ করার চেষ্টা করেও নবীজির দাওয়াতকে থামাইতে পারছে দিন 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 দাওয়াতে ইসলাম গ্রহণকারী বাড়ে না কমে বাড়ে না কমে পাঁচ নম্বর কর্মসূচি হাতে নিল তারা এবার ইহুদিদের কাছে গেল এইরকম চরিত্র ধারণকারী লোকেরা এখনো দেখবেন মুসলমান সমাজে আছে নিজেরা যখন কোরআনের দাওয়াত ঠেকাইতে পারে না মাঝে মাঝে ভিন দেশে গিয়া ভিন দেশি প্রভুদের কাছ থেকে বুদ্ধি কিনে আনে এগুলা কিন্তু নতুন বিষয় না মক্কার কাফেরগুলো নিজেদের বুদ্ধি দিয়ে যখন আগাইতে পারে না বুদ্ধি আনার জন্য গিয়েছে কাদের কাছে আমি কাদেরকে ওয়াজ শোনাই কাদের কাছে ইহুদিদের কাছে ইহুদিদের কাছে গিয়ে বলল আমরা তো ওনার দাওয়াতকে থামাতে পারছি না দাওয়াতকে বন্ধ করতে পারছি না এতক্ষণে কিন্তু লাইনে আনছি আপনাদেরকে মনোযোগ আছে তো
খুব সুন্দর সুন্দর কথা এবার শুন ইহুদিগুলো কেমন দেখে নেবে এরা বলল শোনো তোমরা মানুষকে গিয়া বলো এটা আসলে আসল নবী না যদি সত্যিকারের নবী হয় বলো পূর্বের যুগের বিভিন্ন কাহিনী বলতে ইহুদিগুলো আবার এদেরকে শিখাই দিছে কারণ এরা তো বুদ্ধি কিনতে গেছে মক্কার কাফেররা বলল ঠিক আছে কিছু বুদ্ধি শিখায় দাও ইহুদিদের মাথায় কিন্তু আগের থেকে পেস বেশি কেন পেস বেশি জানেন খাইছেও তো আসমানি খানা এরা এরা আসমানি খাবার খাইছে জানেন না আপনারা এরা তো সেই জাতি যারা পয়গম্বরকে দিয়ে দোয়া করায় আসমানি খাবার মান্না সালওয়া খেয়েছে সেই জাতি এরা আসমানি খাবার খাইছে তো বুদ্ধিও একটু এ কাফেরগুলো যখন বুদ্ধি কিনতে গিয়েছে বুদ্ধি আনতে গিয়েছে তারা বলল গিয়ে বলো তোমাদের সমাজে প্রচার করে যাও মুহাম্মদ আসল নবী না যদি নবী হয় বলো তাহলে আসহাবে কাহাফ সম্পর্কে বলতে আসহাবে কাহাফের ওই যুবক যারা প্রাচীনকালে তাদের শহর থেকে বের হয়েছিল 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল তাদের কাহিনী বলতে বলো কারণ এই কাহিনী কয়েক হাজার বছর আগে ইহুদিরা ভেবেছিল এগুলো তো নবী হলে নবী না হলে জানার কথা তারা বলল যাও গিয়ে এটা বলিও আরো শিখাইয়া দিল জুলকারনাইন সম্পর্কে গিয়ে প্রশ্ন করো গিয়ে জিজ্ঞেস করো জুলকারনাইন কে ছিলেন গিয়ে প্রশ্ন করো রুহ সম্পর্কে এরা বুদ্ধি কিনে যখন মক্কায় আসলো নবীজিকে তারা এই সকল বিষয়াদি সম্পর্কে যখন প্রশ্ন করল একটা প্রশ্ন করে আটকাতে পারল না যতগুলো বিষয়ে প্রশ্ন করল সকলগুলো সবগুলো বিষয় ওকে নাজিল করে নবীজিকে যিনি জানায় দিলেন তিনি কি আরেকটু জোরে বলেন তারা আরো জিজ্ঞেস করেছিল ইহুদিরা বলেছিল যাও গিয়ে তোমরা জিজ্ঞেস করো ইয়াকুব নবীর কোন ছেলেকে অন্ধকার কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল এরপরে সেই ছেলেটা কিভাবে অন্ধকার কুয়া থেকে উঠে মিশরের রাজ সিংহাসনে বসলো গিয়ে জিজ্ঞেস করো ইহুদিরা মনে মনে ভেবেছিল এই কথা তো নবীজি জানবেন না কারণ এটা কয়েক হাজার বছর আগের ঘটনা বুদ্ধি কিনে বুদ্ধি ক্রয় করলো মক্কার কাফের মুশরিকরা ইহুদিদের কাছ থেকে বুদ্ধি ক্রয় করে এসে বলল মুহাম্মদ তুমি যে এতদিন ধরে দাওয়াত দাওয়ার বলো তুমি নবী বলো তো ইয়াকুব নবীর কোন ছেলেকে তার ভাইরা অন্ধকার কুয়ায় ফেলেছিল আল্লাহ নবী চুপচাপ হয়ে গেলেন কারণ আল্লাহ না জানালে তিনি তো বলতে পারবেন আল্লাহ তখন জিব্রিলকে পাঠালেন জিব্রিল এসে বললেন ওগো আল্লাহর নবী চিন্তার কোনো কারণ নাই তারা সংক্ষেপে আপনাকে প্রশ্ন করেছে সংক্ষেপে উত্তর নয় আল্লাহ গোটা কাহিনী আপনাকে জানিয়ে দেওয়ার জন্য পূর্ণাঙ্গ সূরা ইউসুফ নাজিল করছেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বলিয়েন বলেন তো ইউসুফ নবীর নামে কোরআনে সূরা আছে না নাই আছে তাইলে দেখেন তো নবীজির দাওয়াতকে থামানোর জন্য এত চেষ্টা করতেছে পাঁচ নাম্বারে এসে যে অপচেষ্টা করল পারছে নাকি কাফেরদের একটু রাগ উঠছে তারা আবার গিয়েছে ইহুদিদের কাছে কি বুদ্ধি দিলাম ইয়া এত কষ্ট করে আসলাম এই বুদ্ধি তো কাজে আসে ইহুদিরা কয় রাগ করিস না এখন এমন টাটকা বুদ্ধি শিখাই দিব এখন আটকাইতে পারবো কথা শুনতেছেন আমার এবার তারা মক্কার কাফেররা ইহুদিদের সাথে মিলে ৬ নম্বর পরিকল্পনা নিল কয় নম্বর ইহুদিরা বলল যাও গিয়ে মক্কার সব মানুষকে বলো মুহাম্মদ দুনিয়ার অনেক বিখ্যাত জাদুকর হয়ে গিয়েছে তবে তার জাদু দুনিয়ায় চললেও আসমানে চলবে গিয়ে বলো মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি সত্যি নবী হও দেখি তো আসমানের ওই চাঁদটাকে দুই ভাগ করে দেখাও দেখছেন কাফের গোলার প্রশ্ন এই বুদ্ধি আনছে কার কাছ থেকে আরো জোরে বলে ইহুদিরা শিখাই দিছে গিয়া বলিও তিনি যদি সত্যি নবী হন আকাশের চাঁদ যেন দুই ভাগ বুদ্ধি কিনে মক্কার কাফেররা নবীজির কাছে গিয়ে বলল ওই আসমানের চাঁদ যদি তুমি দুই ভাগ করতে পারো আমরা বিশ্বাস করব তুমি সত্যি আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী চুপচাপ হয়ে গেলেন আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কারণ নাই আপনার শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে আকাশের দিকে উঠান আপনি শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করবেন ঘটনা ঘটায়া দিবেন কি
এই ঘটনা কোরআনে কারিমে এসেছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর আল্লাহু আকবার সূরা কমরে এই এই কাহিনী এই কিচ্ছাটা এসেছে আল্লাহ বলছেন কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর চাঁদ দুই ভাগ হয়েছে আল্লাহর কথা মতো নবীজি যখন তার এই শাহাদাত আঙ্গুল আসমানের দিকে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন আল্লাহর নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়েছে সুবহানাল্লাহ দেখার পরে কাফেররা ভালো হয়ে গেছে ঈমান আনছে কয় বুঝছি মুহাম্মদের জাদু এতদিন দুনিয়ায় চলতো এখন এত বড় মাপের জাদুকর হয়েছে জাদু আসমানেও চলে গেছে নাউযু বিল্লাহি মিন আর চাঁদে যে দুই ভাগ আছে এটা বিজ্ঞানের যুগেও প্রমাণ হয়েছে 1957 1957 সাল থেকে মহাকাশ অভিযান শুরু হয়েছে এর ধারাবাহিকতায় 1969 1969 সালে তিন বন্ধু চাঁদে গিয়েছিল না কারা কারা ওই নীল আর্মস্ট্রং হ্যাঁ মাই এরপরে কি মাইকেল কলিন্স মনে হয় না আর এডউইন অলড্রিন এই তিনজন গিয়েছিল চাঁদে চাঁদে গিয়ে তারা ফাটলটা দেখে এসেছে এসে বলেছে যে চাঁদে ফাটল আছে এরা দেখছে মাত্র 40-50 বছর আগে চাঁদে ফাটল অথচ ঘটনা ঘটছে কত বছর আগে 1500 বছর এবং চাঁদে ফাটল আছে বিজ্ঞানীরা চোখে দেখে এটা পৃথিবীকে জানাইছে 1969 সালে আর কোরআন সূরা কমারে ঘোষণা দিয়েছে কত বছর আগে তাইলে কোরআন আগে না বিজ্ঞান আগে আরো জোরে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে বিজ্ঞান এখন যা জেনেছে কোরআনটা বলেছে 1500 বছর আগে সুবহানাল্লাহ বলেন যেমন একটা তথ্য আপনাদেরকে শেয়ার করি কষ্ট হচ্ছে আপনাদের পৃথিবীর একমাত্র সৃষ্টি হলো মানুষ যারা জন্মের আগে মায়ের পেটে থাকাকালীন 4 মাস আগেই শুনতে পায় সুবহানাল্লাহ বাড়িত গিয়া বলেন আপনারা আমার কথা বুঝেন নাই দুনিয়ার একমাত্র সৃষ্টি মানুষ যারা জন্মের আগে মায়ের পেটে থাকতে জন্মের 4 মাস আগেই তারা শুনতে পায় হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণতত্ত্ব নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ একটি সন্তান জন্মের আগে 4 মাস আগেই মায়ের পেটে থাকাকালীন শুনতে পায় আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো বহু আগাইছে আগাইছে কিন্তু কোরআন থেকে এখনো পিছিয়ে আমরা তো কোরআনটা পড়ি না বুঝি না কোরআন আমরা বুঝি না বলে আমরা তো শান্তি পাচ্ছি না কোথাও কাতারের বিশ্বকাপ নিয়ে যে আপনারা পাগল হয়েছেন এই বিশ্বকাপ থেকে কিছু শেখারও আছে এর আগে পৃথিবীতে যতগুলো বিশ্বকাপ হয়েছে সবগুলো বিশ্বকাপে প্রকাশ্যে মদ পান করা হয়েছে সমকামিতা হয়েছে কাতার সরকার বিশ্বকাপের আগেই বলেছে আমরা এক মাসের জন্য আমাদের ধর্ম পরিবর্তন করতে পারব না সেই দেশে সমকামিতাকে বৈধতা দেওয়া হয় নাই সমকামিতা মানে পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা পুরুষ যৌন চাহিদা নিবারণের জন্য পুরুষ পুরুষের কাছে যায় মহিলা মহিলার কাছে যায় নাউযু বিল্লাহি মিন একটা কুকুর তার যৌন চাহিদা মেটানোর জন্য তার বিপরীত লিঙ্গের কারো কাছে যায় সুতরাং মানুষ হয়েও যারা যৌন চাহিদা নিবারণের জন্য সমলিঙ্গের কাছে যায় বিপরীত লিঙ্গের কাছে যায় না এটা কুত্তার চেয়েও আরো খারাপ কারণ একটা কুকুরও বিপরীত লিঙ্গের কারো কাছে যায় কাতার সরকার বলল যে আমরা এই এক মাসের জন্য ধর্ম বদলাইতে পারবো আপনারা হয়তো বিবিসিতে সিএনএনে একটা রিপোর্ট দেখেছেন যে কাতারে বন্দরে পোর্টে জাহাজে করে আমি পড়লাম সম্ভবত 300 মিলিয়ন ডলারের নেশাজাত দ্রব্য এসেছে কাতার সরকার সেগুলো ফিরাই দিয়েছে তাদেরও মন খারাপ তারা অবশ্য বলেছে ফিরাই নিয়েছে ঠিক আছে বলছে যে দেশ বিশ্বকাপ জিতবে বিশ্বকাপ জিতার পরে উৎসবের জন্য আমরা ওই দেশে ওগুলা পাঠাবো কি সুবহানাল্লাহ হ্যাঁ সমকামিতার বৈধতা দেওয়া হলো না প্রকাশ্যে অশ্লীলতার অনুমতি দেওয়া হলো না এরপরে মদ পানের অনুমতি দেওয়া হলো না মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ কাতার
সেই দেশের টাকা পয়সা আমাদের চেয়ে অনেক কম তাই না এরা তো বিশ্বকাপে খরচ করতেছে কত 200 কত বিলিয়ন জানি 228 বিলিয়ন 228 বিলিয়ন মানে কি জানেন এই টাকা দিয়ে বাংলাদেশকে কয়েক বছর চালানো যাবে কয়েক বছর চালানো যাবে তো আমি যেটা বলছিলাম বিশ্বকাপের গুণগান করছি না এই ছোট্ট একটা দেশ এত উন্নত হলো কেমনে এই দেশে জেনা বিচার আমাদের চেয়ে কম না বেশি ধর্ষণ ডাকাতি চুরি কাতা দেখি কোরআনের 100 ভাগ আইন আছে হ্যাঁ 100 ভাগ আইন আছে নাই মাত্র কিছু আইন আছে তাহলে কোরআনের কয়েকটা আইনে যদি সেখানে এত শান্তি থাকতে পারে চিন্তা করেন তো পুরো আইন থাকলে আরো কত শান্তি থাকতো আপনাদেরকে বুঝাই জুমার দিনে যে আপনারা মসজিদে যান হুজুর যখন জুমার দিনে আলোচনা করেন না কিছুক্ষণ দেখবেন আলোচনার সময় সবার খুব এটাকে আপনারা কি বলেন জিমানো না ঝুরুনি জিমানো চলে আসে কোরআন দিয়ে মসজিদ চলে নাকি অন্য কিছু দিয়ে মসজিদ চলে কোরআন দিয়ে মসজিদ চলে সেখানে শান্তিতে যদি ঘুম আসে আল্লাহর কসম ভাইরা মসজিদের বাহিরে সমাজ যদি এই কোরআন দিয়ে পরিচালনা হয় এই সমাজে সুদ থাকবে না ঘুষ থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না অন্যায় থাকবে না শান্তির বারিধারা এই সমাজে নেমে আসবে বিজ্ঞানের যুগে এখনো কোরআন চিনলেন না ওই যে বলছিলাম কোরআন আগে না বিজ্ঞান মায়ের পেটে মানুষ কয় মাস আগে শুনতে পায় আরো জোরে বিজ্ঞান বলছে কিছুদিন আগে আর কোরআন দের হাজার বছর আগে বলেছে কেমনে জানেন আসেন দেখাই আপনি কোরআন খোলেন খুলে দেখেন আল্লাহ কোরআনে শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে সামউন শব্দ ব্যবহার করেছে দৃষ্টি শক্তির কথা বলতে গিয়ে বাসর কখনো কখনো বহু বচনে আবসর বলেছেন যেমন ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়াজআল লাকুমুস সামআ ওয়াল আবসার আপনি কোরআন পড়ে দেখেন যত জায়গায় আল্লাহ সাম আর বাসার দিয়েছেন বাসারের আগে সাম বাংলায় বলি দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে যেহেতু আল্লাহ তার কোরআনের সব জায়গায় দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন তার মানে মানুষ দেখার আগে শোনার শক্তি লাভ করে সুবহানাল্লাহ তাহলে কোরআন বিজ্ঞান একমত মানুষ জন্মের কয় মাস আগে শুনে আরো জোরে বউ খারাপ হইলে কিন্তু অবস্থা খারাপ বউ মা বুন্ডা আসছে না একটু এইদিকে আমি গেছি এই জন্য বউ খারাপ হইলে অবস্থা খারাপ আজকের কোরআন বিজ্ঞান বলছে জন্মের কয় মাস আগে সন্তান পেটের ভেতরে শুনে এখন বউ যদি খারাপ হয় পেটের ভিতরে বাচ্চা নিয়ে সারাদিন যদি হিন্দি গান শুনে সারাদিন যদি ভারতীয় সিরিয়াল দেখে সারাদিন যদি ঝাঁকানাক্কা ঝাঁকানাক্কা দেখে তো বিজ্ঞান আর কোরআন বলে সন্তান পেটের ভেতর থেকে শুনে তাহলে ওই সন্তান যদি মায়ের পেটের ভেতরেই জন্মের চার মাস আগে ঝাঁকানাক্কা ঝাঁকানাক্কা শুনে পেটের ভেতর থেকে বের হইয়া ওই সন্তানও ঝাঁকানাক্কা ঝাঁকানাক্কা ডিজে মার্কা হবে বিজ্ঞান আর কোরআন বলছে পেটের ভেতরে সন্তান চার মাস আগে শুনে আপনার ঘরের বউ যদি ভালো হয় আজান হলে যদি নামাজে যায় নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার তাসবিহ তাহলিল করে তাহলে সন্তান জন্মের চার মাস আগে কোরআন তেলাওয়াতে শুনে জিকির আজকারের সাউন্ড শুনে এই সন্তান পেটের ভেতর থেকে বের হইলে এটা মসজিদমুখী হয় এটা আলেম হয় মুফাসসির হয় মুহাদ্দিস হয় আল্লাহর অলি হয়ে যায় এই কথা হঠাৎ করে মাহফিলের ভিতরে কেন নিয়ে আসলাম অবিবাহিত কিছু মিসকিন এখানে আসো না বিয়ে শাদী করো নাই খালি সুন্দরী সুন্দরী মেয়ে দেখা দৌড়াইও না এটা নামাজ কিনা এটা পর্দা করে কিনা এটা দিন মানে কিনা এটা দেখে বিয়ে করতে হবে নইলে বিয়ে করবেন ঠিকই বিয়েটা এটা আবেগ না নাটক সিনেমা না যে কয়েকদিন আপনি রিক্সায় করে ঘুরবেন এখানে ওইখানে হানিমুন করবেন আর পরে শেষ না দাম্পত্য জীবন এখানে যদি হাজব্যান্ড ওয়াইফের ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে ঘর জাহান্নাম হয়ে যাবে এই জন্য যারা বিয়ে শাদী করো নাই দেখেন না একটা দেখে আরেকটা এসে বলে দোস্ত যা জিনিস দেখছি মাথা খারাপ হয়ে গেছে না শুধু সুন্দরী মেয়ে দেখে দৌড়াইলে হবে না দিনদার কিনা নামাজি কিনা এটা দেখে তারপরে মেয়ের পেছনে দৌড়ানো যাবে না চরিত্র ঠিক করতে হবে চরিত্র এমন বানাইতে হবে যেন মেয়ের বাপ বিয়ে দেওয়ার জন্য আপনার পেছনে লাইন ধরে যুবক ভাইরা পারা যাবে তো এই ফেতনার যুগে নিজের চরিত্র ঠিক রাখা যাবে তো ইনশাল্লাহ আর বোনরা যারা মাহফিলে এসেছেন পর্দা করতে হবে
কিছুদিন আগে আমার ড্রাইভার সাহেব আমাকে বললেন যে হুজুর মাহফিল থাকে তো আপনি গাড়িতে ঘুমাই যান। মাহফিলের স্টেজের কাছে গিয়া ঘুম থেকে ওঠেন, তারপরে ওয়াজ করেন, কিন্তু ওয়াজের বাইরেও তো অনেক ঘটনা ঘটে। তা আমি বললাম, ড্রাইভার সাহেব কি হয়েছে? আপনি যখন ওয়াজ করেন মাঝে মাঝে তো আমাদের বিভিন্ন সময় দেখা যায় প্রাকৃতিক প্রয়োজনে অনেক জায়গায় টয়লেট খুঁজে পাচ্ছি না, আশেপাশে খুঁজি, খুঁজতে গিয়ে দেখি মাঝে মাঝে দেখা যায় মহিলা প্যান্ডেল বা পুরুষ প্যান্ডেলের আশেপাশে বহুত দূরে সেখানে আবার কবুতরের জোড়ার মতো ছেলেমেয়েরা কথাবার্তা। আমি বললাম, হায় 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 হায়, মাহফিল এইটা কি শুরু হলো? আসলে কি তাই? না, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও নাকি এগুলো হয়, আর হবেই বা না কেন? বোনরা মাহফিলে আসলে তাদেরকে সুন্দর ব্যবস্থা করতে হবে, বোনদেরকে একটু সুন্দর ব্যবস্থাপনা আলাদাভাবে পর্দায় করে দিতে হবে। নারী পুরুষে ঘেঁষাঘেঁষি হইলে চলবে না, নারী পুরুষ একসাথে মাহফিলে আসে, একসাথে যায়, এটা তো এরকম চিত্র হওয়া উচিত নয়। আবার কিছু কিছু বোনেরা যেভাবে লিপস্টিক লাগাইয়া তারপরে নিকাপ টিকাপ হইলা মেকআপ টেকআপ করে আসে, এটা মাহফিলে আসলো না বিয়ে শাদিতে আসলো কিচ্ছু বোঝা যায় না। মাহফিলে আসলে মাহফিলে আসার মতোই আসতে হবে, বুরখা পরে এরপরে পর্দা করে 100%, তারপরে মাহফিলে আসা লাগবে। আপনারা কি নাখোশ হয়েছেন আমার কথায়? বেজার হয়েছেন? ওই জন্য বোনদেরকে বলবো সঠিকভাবে পর্দা করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে আমি বলছিলাম ওই যে কত নম্বরে ছিলাম, আরো জোরে 6 নম্বর, তারা নবীজিকে আটকানোর জন্য দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য বলেছিল, আসমানের চাঁদকে দুই ভাগ করে দাও। আল্লাহর হুকুমে আসমানের চাঁদ দুই ভাগ হলো, আল্লাহর নবীর দাওয়াত তারা বন্ধ করতে পারল না। এবার তারা 7 নম্বর সিদ্ধান্ত নিল, 7 নম্বরে তারা পরিকল্পনা গ্রহণ করল। তারা এবার প্রশ্ন করল, তারা এবার আল্লাহর নবীকে আটকানোর জন্য, আল্লাহর নবীর দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য তারা এবার যে কর্মসূচি গ্রহণ করল, 8 নম্বরে নবীজির কাছে তারা প্রস্তাব নিয়ে গেল। প্রস্তাব নিয়ে গিয়ে বলল, দেখো আমরা দুই পক্ষ বাড়াবাড়ি করে কি লাভ? তুমি কিছুদিন আমাদের মূর্তির ইবাদত কর, আর আমরা কয়েকদিন তোমার রবের গুলামি করি। আপুষ প্রস্তাব। কি প্রস্তাব? কয় আসো ইবাদত ভাগ করি 50-50, কিছুদিন তুমি আমাদের উপাস্যদের ইবাদত করবা, আর কিছুদিন আমরা তোমার রবের ইবাদত। আল্লাহ নবীকে তারা যখন এই প্রস্তাব দিব, আল্লাহ একটা সূরা নাজিল করলেন, এই সূরাটা আমার সবাই আমাদের সবার মুখস্থ আছে, পড়েন আমাদের সঙ্গে। আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পারেন না আপনারা? তাহলে সবাই পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরাটা সবাই পারেন তাই না? কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে শুনেন, কারণ এই সূরা দিয়ে মাঝে মাঝে আমাদেরকে ধোকা দেওয়া। কাফেররা গিয়ে বলল, চলো মুহাম্মদ ইবাদত 50-50 করি। নবীজি বললেন, আল্লাহ নবীজিকে জানালেন, নবী কুল, আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আবার আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী হব না। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, আবার আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী হবা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার উৎসব সবার। জি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কাফেররা তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। তার মানে বোঝা গেল, ধর্ম যার উৎসব তার। ইসলাম কখনো বিধর্মীদেরকে গালিগালাজ করার শিক্ষা দেয় না, ইসলাম কখনো অমুসলিমদের ইবাদত বন্দিগি নিয়ে হাসি ঠাট্টার শিক্ষা দেয়। আমাদের দেশে রোজা পূজা একসাথে হয়, কিন্তু আমরা কখনো হিন্দু ভাইদের সাথে ঠেলাঠেলি করি,
এটা নিষেধ করা হয়েছে আল্লাহ বলেছেন খবরদার বিধর্মীদেরকে তোমরা গালি গালাজ করো না তাদের উপাস্যকে গালি দিও না তাদের উপাস্যকে গালি দিলে সেও তো তোমার রবকে গালি দিয়ে বসতে পারে ইসলাম আমাদেরকে এরকম সহিষ্ণুতা শিক্ষা দিয়েছে সহিষ্ণুতার শিক্ষা দিয়েছে কিন্তু আমরা যেন আবার অতি আবেগী হয়ে নিজেদের দিনকে আমরা যেন বিসর্জন দিয়ে না বসি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন তাহলে তারা সাত নম্বরে নবীজিকে প্রস্তাব দিল প্রস্তাব দেওয়ার পরে কি নবীজি এই প্রস্তাব গ্রহণ করছেন নাকি আট নম্বরে তারা লোভনীয় প্রস্তাব নিয়ে গেল লোভনীয় প্রস্তাব নিয়ে গিয়ে বলল মুহাম্মদ তুমি তো দাওয়াত থামাও না তুমি কি নেতা হইতে চাও তো ঠিক আছে মক্কার নেতা বানাবো তুমি কি আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে চাও নাকি তার সাথে তোমার বিয়ে দিব অথবা তোমার যদি কোনো অসুখ হয় রোগ হয় আমাদেরকে বলো চিকিৎসার ব্যবস্থা করব অথবা তুমি যা চাও বলো যা চাইবা তা পূরণ করব কিন্তু এই দাওয়াত তুমি বন্ধ করো আল্লাহ নবী তখন বললেন শোনো আমার এক হাতে যদি আকাশের ওই সূর্য আর অন্য হাতে যদি আসমানের ওই চাঁদটাকে তোমরা এনে দাও আমি যে দাওয়াত শুরু করেছি দাওয়াত থেকে আমাকে চোল পরিমাণও দূরে সরানো যাবে না আল্লাহ নবী এই প্রস্তাব গ্রহণ করেন না ইমানদার তো এমন হবে ইমানের পথে চলতে গিয়ে তাকে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেখানো হবে লোভনীয় প্রস্তাব দেখিয়ে ইমানের পথ থেকে বিচ্যুত হওয়ার কথা বলা হবে কিন্তু ইমানদার সে প্রয়োজনে জীবন দিয়ে দিবে কিন্তু কখনোই সে অন্যায়কে প্রশ্রয় দিবে না আল্লাহ আমাদেরকে এরকম খাঁটি ইমানদার বানা নয় নম্বরে তারা নবীজির দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য বলল যে মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কোরআন শোনানোর বলেন এটা আল্লাহর তরফ থেকে এসেছে এটা আসলে আল্লাহর বাণী নয় এটা মুহাম্মদ নিজে নিজে বানিয়ে বলেন আউযুবিল্লাহ আল্লাহ সাথে সাথে কাউন্টার অ্যাটাক দিলেন জবাব দিয়ে বললেন ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুহা কথাটা কার আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া আমার নবী প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না আমার নবী যা বলেন সব কার কাছ থেকে আসা ওহি জবাব দিলেন কোনো লাভ হলেন এমনকি আল্লাহ চ্যালেঞ্জও দিয়েছেন যাও পারলে কোরআনের মতো কোরআন বানাও পারছে আল্লাহ বলেছেন কোরআনের সুরার মতো দশটা সুরা বানাও পারে নাই আল্লাহ বলেছেন একটা আয়াতের মতো আয়াত বানাও তাও পারে কোরআনের মতো কোরআন কেউ বানাইতে পারবে এক পাগলা বানাইতে গিয়া ধরা খাইছে মুসাইলামার নাম শুনছেন আপনারা মুসাইলামা নবীজির পরে কিয়ামতের আগে দুনিয়াতে তিরিশ জন ভণ্ড নবী আসবে কয়জন আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআহ বুখারীর হাদিস লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন সালাতিন নবীজি বলেছেন আমার পরে পৃথিবীতে তিরিশ জন ভণ্ড নবী না আসা পর্যন্ত কিয়ামত সাতক্ষীরার মানুষদেরকে বলে যায় এখনো পর্যন্ত সাতাইশ জন বা আঠাইশ জন বন্ড নবী হিসাবে দাবি করছে একেবারে গেল শতাব্দীতে দাবি করছে ওই যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সেও নিজেকে নবী বলে দাবি করেছিল নবীজির পরে কি দুনিয়াতে আর কোন নবী আসবে নবীজিকে যারা শেষ নবী মানে না তারা কাফের তাদেরকে যারা কাফের বলে না হেরাও কাফের এই জন্য আমাদের দেশের হুজুরদের মধ্যে মতবিরোধ থাকলেও এক জায়গায় সব হুজুর একমত এই কাদিয়ানিরা কাফের এই জন্য কাদিয়ানিরা এই দেশে থাকুক এরা নাগরিক অধিকার নিয়ে থাকুক কিন্তু কাদিয়ানিরা এই দেশে মুসলমান হয়ে বাস করতে পারবে না এই জন্য রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে কারণ এরা শেষ নবীকে শেষ নবী মানে এই মুসাইলামা নবীজির পরে এও তারে নবী বলে দাবি করছে লোকজন তারে ধরল মুসাইলামা তুমি যে নবী হইছো তোমার কাছে কি জিব্রিল আসে না হ্যাঁ নবীজির কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেগুলার জিব্রিল আসে সূরা নাজিল হয় আয়াত নাজিল হয় তোমার কাছে কি সূরা বা আয়াত নাজিল হয় না মুসাইলামা কায়দা করে জবাব দিছে ভাই দেখো আমি নতুন নবী হইছি জিব্রিল আমার কাছেও আসবে কয়েকদিন টাইম লাগবে একটু টাইম দাও কিছুদিন পর এই মুসাইলামা লোকদেরকে দেখে বলল ডেকে বলল দেখো গত রাতেই আমার সাথে জিব্রিলের দেখা হয়েছে তো লোকজন বলে তাই তো কোন সূরা নাজিল হয়েছে তোমার কাছে কয় হয়েছে তো সূরা ফিল কোরআনেও একটা ফিল আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব এটা কোরআনের ফিল আর মুসাইলামা কয় আমার কাছে একটা
সূরা নাজিল হয়েছে আচ্ছা সূরা নাজিল হয়েছে এটার নাম ফিল লোকজন বলে তাহলে শুনান তো মুসাইলামা শুরু করছে আল ফিল মাল ফিল ওয়া মা দরাকা মাল ফিল লাহু যানাবু ওয়া মিল ওয়া লাহু খুরতুমুন তামিল দেখছেন সূরা অর্থ শুনেন আল ফিল এলিফ্যান্ট মানে কি হাতি মাল ফিল হোয়াট ইজ এলিফ্যান্ট হাতি কি ওয়া মা আদরাকা মাল ফিল ডু ইউ নো অ্যাবাউট এলিফ্যান্ট আপনি কি হাতি সম্পর্কে জানেন আরে বাবা হাতির ডেফিনেশন চলছে লাহু যানাবু ওয়া মিল তার লেজ আছে ওয়া লাহু খুরতুমুন তামিল তার লম্বা সুর আছে নবী যেই কায়দার সুরাও লোকজন বলল মুসাইলামা তুই যে একটা মিথ্যাবাদী ভণ্ড ধোকাবাজ প্রতারক এটা প্রমাণ হওয়ার জন্য তোর মুখ দিয়ে বের হওয়া সূরাটাই যথেষ্ট কোরআনের মতো কোরআন বানানো যাবে চ্যালেঞ্জ করেছেন কে আজ পর্যন্ত কেউ পেরেছে কিয়ামত পর্যন্ত পারবে কেউ পারবে না আল্লাহ নবীর দাওয়াতকে বন্ধ করার জন্য দেখেন একে 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 কয়টা কাজ করছে নয়টা দশ নাম্বার আর পারতেছে না কয় আর সহ্য হয় না এবার ধরপাকড় শুরু আমার নবীর উপরে নির্যাতন শুরু হয়ে গেল আমরা তো ফ্যানের নিচে নামাজ পড়ি কিন্তু আল্লাহর নবী যখন দাওয়াত দিচ্ছেন কাফের মুশরিকরা নবীজির দাওয়াতকে বাধাগ্রস্ত করতে না পেরে আল্লাহর নবীর উপরে তারা অত্যাচার শুরু করলো নবীজি যখন সাজদায় যেতেন ঘরের ময়লা আবর্জনা বর্জ্যগুলো এনে তারা নবীজির মাথার উপরে ফেলে দিত আল্লাহর নবীর মাথার উপরে উঠে নাড়ে ঘুরি ফেলে যেত মাঝে 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 এসে উটের নাড়ে ভুড়ি কেউ সরাতেন এইরকম করে তারা আল্লাহর নবীকে কষ্ট দিত আল্লাহর নবীকে তারা এইরকম করে কষ্ট দিয়েছে আল্লাহর নবীর উপরে তারা এরকম নির্যাতন করত ঘরের সামনে কাটা বিছায় রাখত আল্লাহর নবীর ব্যাপারে তারা প্রপাগান্ডা চালাতো তাইফের ময়দানে তারা নবীর উপরে নির্যাতন করেছে শুধু নবীর উপরে নয় নবীর সাহাবীদের উপরেও নির্যাতন হয়েছে যে যখন ইসলাম কবুল করেছে তার উপর নির্যাতন হয়েছে আমার সাতক্ষীরার বাবারা ভাইয়েরা শোনেন আজও দেখবেন দুনিয়ার বহু জায়গায় ইসলামওয়ালা কোরআনওয়ালা লোকদের উপরে নির্যাতন চালানো হয় এই নির্যাতন আজকে নতুন কোনো বিষয় নয় যেই যুগে কোরআন নাজিল হয়েছে যেই যুগে নবী কোরআনের দাওয়াত দিয়েছেন সেই যুগে নবী এবং সাহাবীদের উপরও নির্যাতন নিপীড়ন হয়েছে কিন্তু নির্যাতন নিপীড়ন করে নিপীড়নকারীরা দুনিয়াতে থাকতে পারে নাই ইসলাম আজও আসে না নাই আরো জোরে বলেন ফেরাউনের গোষ্ঠী ফেরাউনি নির্যাতন চালিয়ে ফেরাউনের আজ দুনিয়াতে নাই কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন আজও আসে না নাই পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না এই সেই পিরামিড দাঁড়িয়ে মিশরে পিরামিড আছে না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যাবে চিরকাল ফেরাউন শুধু ভবে রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না ইসলাম থাকবে কিন্তু ইসলামের বিরুদ্ধে যাওয়া লোকেরা দুনিয়াতে টিকে থাকবে আমরা ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো লেবাস লাগাই না সত্যিকার অর্থে সত্যিকার অর্থে থাকতে হলে কি করতে হবে জীবন বিধান এই কোরআনকে নিজের জীবনে নিজের পরিবারে নিজের সমাজে সব জায়গায় কোরআন মতো চলতে হবে অন্য কোন মত পথের অনুসরণ করা যাবে আমাদের জীবন যা কার থাক আমরা কোরআন মানব কোরআন দিয়ে আমরা চলব কোরআনের পথে চলব কোরআনের আদর্শ প্রচার করব কোরআনের আন্দোলনে সামিল হব তবেই আমরা মুক্তি পাবো তবেই আমরা শান্তি সবাই কোরআনের পথে থাকবো তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন দু হাত তুলে একটু দেখাই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার